আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চাকরি বিষয়ক ইউটিউব চ্যানেল টপ বিডিজ অফ ডট আরেকটি একটি নতুন চাকরি সার্কুলার নিয়ে আর আজকে আমরা যে চাকরি সার্কুলারটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অর্থাৎ ভূমি অফিসের একটি চাকরি আর এখানে চারটি পদে মোট চারজনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে অলরেডি ষোলো আট দুই হাজার বিশ তারিখ থেকে এবং আবেদন করা যাবে একত্রিশ আট দু ইংরেজি তারিখ পর্যন্ত পদের নাম পদ সংখ্যা সব বিস্তারিত আমরা বলবো পুরো ভিডিও জুড়ে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এবং এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিয়েছে একটি লাল সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না পদের নামগুলো আমরা আগে জেনে জেনে নিব কম্পিউটার অপারেটারে নেওয়া হবে একজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার নেওয়া হবে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে একজন এবং গাড়ি চালক একজন চলুন সরাসরি চলে যাব নিয়োগ বিজ্ঞপ্তিতে তো দর্শক আমরা সরাসরি চলে এলাম নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এটি একটি সরকারি চাকরি সার্কুলার তো এক নম্বরে যেটা দেওয়া আছে সেটা দেখুন যে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত বেতন স্কেল আর এখানে পদসংখ্যায় একটি আমি পূর্বেই বলেছি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানে ডিগ্রি থাকতে হবে অর্থাৎ সায়েন্স থেকে বা সায়েন্স ডিপার্টমেন্টের যে সকল সাবজেক্ট রয়েছে সেখান থেকে আপনার অনার্স অথবা ডিগ্রি পাশ করতে হবে আচ্ছা অন্যান্য যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে অর্থাৎ কম্পিউটার টাইপিংয়ে যেটা দেওয়া হয় দুই নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দো এখানে বেতন স্কেল দেওয়া আছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা এখানে একটি পদে একজনকে নেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ সহ ষাট লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে বাংলা ৪৫ শব্দ এবং ইংরেজি সত্তর শব্দ থাকতে হবে এবং টাইপিংয়ের গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হতে হবে অর্থাৎ আমি এই পেপারটা একটু ক্লিয়ার করি এখানে যে দেখুন যে টাইপিংয়ের গতি দেওয়া আছে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ এটা হচ্ছে আপনার কম্পিউটারের যে কিবোর্ড সেটাতে আর এই যে লিপি যেটা আর কি সেটাতে আপনার লিপি বলতে আপনার নিউজপেপার লেখার জন্য যে একটা আলাদা রকমের মুদ্রাক্ষরিক যে একটা কিবোর্ড ইউজ করা হয় সেখানে আপনাকে টাইপ করতে দেওয়া হবে এবং সেই মেশিনে আপনাকে টাইপ করতে হবে ইংরেজিতে সত্তর এবং বাংলাতে সর্বনিম্ন পঁয়তাল্লিশ এই যোগ্যতা যদি আপনার থাকে তবে আপনি এই পদটির জন্য আবেদন করবেন তিন নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে গ্রেড ষোলো নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত এখানেও একজনকে নেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ইংরেজি ও বাংলায় টাইপিংয়ের গতি প্রতি মিনিটে যথাক্রমে বিশ এবং বিশ হতে হবে অর্থাৎ কম্পিউটার কিবোর্ডে আপনাকে প্রতি মিনিটে বিশটি শব্দ লিখতে হবে সেটা হোক ইংরেজি কিংবা বাংলাতে চার নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গাড়ি চালক রেট ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই একজনকে নেওয়া হবে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই অর্থাৎ জিএসসি পাশ হতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে তো এটা হচ্ছে মোটামুটি যোগ্যতাগুলো আর একটা ব্যাপার এখানে বিশেষভাবে নোটিস করার মতো সেটা হচ্ছে সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারছেন না যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই সে সকল জেলার নাম আমি বলছি একবার মিলিয়ে নেবেন যে আপনি এই জেলাতে আসেন কি না শরীয়তপুর নোয়াখালী সিরাজগঞ্জ বরিশাল মেহেরপুর ময়মনসিংহ রাজশাহী রংপুর এই সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারছেন না তবে যদি এতিম শারীরিক প্রতিবন্ধী বা এই সকল কোটার হয়ে থাকেন তাহলে আপনি যে কোনো জেলা থেকে অর্থাৎ সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আবেদন করতে পারছেন এবার সরাসরি চলে যাব আমরা আবেদন প্রক্রিয়াতে আবেদন করতে হবে আপনাকে অনলাইনে এই যে লিঙ্কটা আমরা দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে আপনি সরাসরি সেখানে ক্লিক করে চলে যেতে পারবেন আবেদন ফর্মে আবেদন ফর্মে যাওয়ার পর আপনাকে সঠিকভাবে যেভাবে সব ফর্মগুলো পূরণ করেন অন্যান্য ক্ষেত্রে সেভাবে ফর্ম পূরণ করবেন একটা ছবি দিবেন তারপর আপনার একটা সিগনেচার দেবেন এরপর যখন আপনি এটাকে সাবমিট করবেন আপনাকে অনলাইন থেকে একটা ইউজার আইডি দেওয়া হবে তো ইউজার আইডিটা আপনাকে কপি করে অথবা খাতায় লিখে নিতে হবে এরপর আপনি আপনার মোবাইলে টেলিটক অপারেটর থেকে চলে যাবেন এস এম এস অপশানে সেখানে টাইপ করবেন এল এটা ভালো করে লক্ষ্য করুন এল এ টি সি তারপর স্পেস দিবেন তারপর যে ইউজার আইডিটা আপনাকে অনলাইন থেকে দেওয়া হলো সেই ইউজার আইডিটা বসিয়ে দিবেন তারপর পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে ফিরতি আপনাকে একটা এস এম এস দেওয়া হবে এবং সেই এস এম এসে একটা আট অথবা নয় ডিজিটের কোড নম্বর দেওয়া হবে তারপর আপনি যেটা করবেন আবারও এস এম এস অপশনে যাবেন তারপর টাইপ করবেন এল এ টি সি তারপর স্পেস দেবেন তারপর ইএস লিখবেন ওয়াই এস তারপর আবারও স্পেস দেবেন তারপর পিন নম্বরটি বসাবেন অর্থাৎ এস এম এসে আপনাকে কিছুক্ষণ আগে যে এসএমএসটি দেওয়া হল সেখানে একটি পিন নম্বর দেওয়া হয়েছে ওই পিন নম্বরটি বসিয়ে দিবেন তারপর আবারও পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ফোর টু এই নম্বরে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনার মোবাইল থেকে একশত বারো টাকা কেটে নেওয়া হবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের চাকরি সংক্রান্ত তথ্য এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমরা কমেন্টে আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই নিয়মিত চাকরি সার্কুলার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন